থাকার পরে কিভাবে স্বামী বিয়ে খবর পাইলেন আমারে, ফাইয়া উনি গাড়ি পাঠাইলেন যে আমি যাওয়ার লাগি। ও আমি গেলাম গিয়ে ওখান থেকে খেতে আপনার জালালপুর সাব সেকশনে। তো মাহবুব ছাদিন মোটামুটি ছিল, ওনার 60টা ক্যাম্প ছিল বাংলাদেশের ভিতরে। এটা আমার একটা ক্যাম্পে দিল উনি, ওই ক্যাম্পে কোনো লোকজন থাকতে পারতো না। ওখানে গেলেই দুই দিন পরে আক্রমণ হইতো, আক্রমণ করে লোকজন মারা যেত, শহীদ হইতো ওখানে, আর লোকজন তো ওই ক্যাম্পে উনি আমারে দিলেন। হুম, যে ওই ক্যাম্পে আমি দায়িত্ব নিই, কিন্তু কমান্ডার করলে উনি আরেকজনকে। এটা কোন জায়গায়? এটা হইলে গিয়ে জকিগঞ্জে গিয়ে, জকিগঞ্জ খানাইঘাট, এটা খানাইঘাট থানায় পড়ছে। এটা মণিপুরে একটা পাহাড় মানে একটা জায়গার নাম আর কি। আরবা বলতে এটা মণিপুর টিলা, আমি অভিযোগ মণিপুর টিলা হিসেবে। তো ওখানে একটা ক্যাম্প আছে মাহবুব সাদির, তো ওখানে আমাকে দেওয়া হলো। আর ওই যে বলছে না মেজর কুমারও সাদিবের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। ওখানে আমি যেদিন ক্যাম্পে যাই উনি মাছ ধরে নদী থেকে বরফ দুইটা রুই মাছ দিয়ে পাঠাইছে। মানে আমার 33 জন ছেলে আছিল ওখানে, তা আমার যে ক্যাম্প কমান্ডার আছিল এই তার নামও উনি গেছি মানে ও ওনারে দিল, আর সেকেন্ড ইন কমান্ডে আমারে দিল, আমি আমি দায়িত্ব না সেকেন্ড। কিন্তু হ্যাঁ যাওয়ার পরে সে ঠিক অসুস্থ হয়ে গেল কি আমার দুদিন পরে, একদিন পরে অসুস্থ। তা আমি সবটাই বিপ করতাম মানে আমরা কীভাবে এখানে থাকতে পারি। তো আমার কন্ডিশন ছিল যে এই এইটাতে যখন মানে স্বাধীনতা বিরোধী মানুষ আছে তাইলে সর্বপ্রথমে আমার পায়ে রোপণ করতে হবে ওখানে গিয়া গ্রামের উপরে। আমি রাত্রি যাই যেখানে যাই রোপণ করবো, মানে এটা একটা ভীতি হবে, আর মানুষ মানলে মরে যেগুলো কি কোনো অসুবিধা নেই, মানে আমরা ওভাবে যাইব একটা তার সৃষ্টি করে দেওয়া যেটা মানে এখানে না হইতে পারে, এটাই হলো আমার মেনলি উদ্দেশ্য। তো এটা আমরা করছি, আমার পারমিশন দেওয়া হয়েছে যে ঠিক আছে কোন। তো এখানে করার পরে যখন আমরা নিচে নেওয়ার পরে ওখানে যেতে যেদিন মানে ক্যাম্পটা আক্রমণ হয় ওই দিন বিকালবেলা আমার যে ক্যাম্প কমান্ডার তার উপরে বুঝছো এমন পরে দিয়ে তার সন্দেহ করা হচ্ছে যে তার মানে কোনো কিছু, কিন্তু আমি তার সেই করছি বলে যে তার এই ধরনের কোনো কিছু নাই, যে পাকার মধ্যে আক্রমণ করলো কীভাবে টার্গেট করে এরা গেল কি কীভাবে হইলো, আর এই ইনএক্টিভ হইয়া বইতেছে, এ অসুস্থ হইয়া বইতেছে, তাহলে এটা অসুস্থ হইলে মেইন ক্যাম্পে তো হে কেন তাকে কেন। হ্যাঁ, তো এটা নেই, কিন্তু আমি এটা সাফাই করে সাথে বুঝিয়ে বলছি যে এটা তার কোনো ত্রুটি নাই, মানে হ্যাঁ ঠিক আছে, নাইলে তো তারা ফায়ার স্কোয়াডে মারিলে নিয়ে। হুম, তো এখন মানে আমি কচি আসলে এই ঘটনা হে শারীরিকভাবেই অসুস্থ, আর এর আগে খুব ভীতি সঞ্চার যে এতক্ষণ আবার তারে দিছেই কেন দেওয়ার পরে, তখন হে তো দাবি তারা কইছে যে তুমি আমি আছি, তুমি তো তোমার কাজ করা লাগতো না, আমি সব দেখবো। যাই হোক, এখানে মানে রাত্রে 2:30টার সময় জি আমরা 2টা অ্যাম্বুশ পাঠিয়েছে, অ্যাম্বুশ হইলে ফাঁক পাতা, যেখানে একটা অ্যাম্বুশ পাঠিয়েছে নদীর পাড়ের মধ্যে বাসানো, আর নদী এইভাবে ঘুরছে ভারত থেকে নদীটা ঘুরিয়া এভাবে আছে, আর এখানে হইলো আমাদের ক্যাম্প, আর পাঞ্জাবিরা ও নদীর ওপারে একটু দূরে আসে। কিন্তু রাত্রে 8টার সময় যাবে তো আড়াই মেল ইরে নিয়ে আমাদের গেটা, 2টা অ্যাম্বুশ আছে, 2টা অ্যাম্বুশ, অ্যাম্বুশটা হইলো কি এখানে নদী পাড়িয়ে যদি শত্রু যায় আমরা আক্রমণ করলে যাতে আর্মিরা মানে শত্রু আর উঠতে পারে না, ওই জায়গাতে শেষ হয়ে যায়, মানে এই ধরনের ফাঁক ফাঁকি আমরা রাখছি। এগুলো আমি যাওয়ার পরে এগুলো করছি পরিকল্পনা মাফিক, এগুলো করছি। এটা মেজর কমান্ডার বুঝিয়ে করছি যে এই ঘটনাটা মানে এইভাবে হইলো, তোমার ইচ্ছা মতো তুমি করো, এখানে তুমি থাকবে, তুমি করো অপারেশন, তুমি করো তোমার পুরো সব দায়িত্ব। আচ্ছা, তো এখানে আমরা দেখি ওই দিন খাওয়া দাওয়া হয়েছে, মানে মাস্টার্স পাঠাইছে, খাওয়া দাওয়া হয়েছে, আপনার 33 জন লোক এখানে আছে। আর রাত্রে আমি একটা ঘটনা করছি যে ওই দিন আমার সন্দেহ হইল যে আজকে রাত্রে আমরা আক্রমণ আক্রান্ত হইতে পারি, শত্রুরা আমরা আক্রমণ করতে পারে আজকে, কি জানি যেমন মনের মধ্যে একটা কি। আমি পার্শ্ববর্তী সন্ধ্যার পরে পার্শ্ববর্তী গ্রাম থাকি, মানে 30 থেকে 40 জন মানুষ নিলাম, মানে এরা এনে আমরা একটা ক্যাম্প মানে একটা বাংকার করলাম বিরাট আকারে, আমাদের ক্যাম্প থাকি দূরে, একটা বিরাট একটা বড় একটা বাংকার করলাম, গাছ উপরে দিয়ে দিয়া ওই বাংকারের নিচে রাস্তা রাখি, আমরা বাংকারের নিচে ঢুকলাম। এবং আমরা লুকটোই জানে না, আমরা পরে জানি তারা যে সেলেক্ট করছে, তো অ্যাম্বুশে গেছে কিছু লোক, রাস্তায় কিছু লোক বিভিন্ন জায়গাতে পজিশন নিয়ে আসে যাতে এই ক্যাম্প আক্রমণ না করতে পারে, আর আমরা কেউ এইলে আমরা আক্রমণ করতে পারি। এখন আমি যখন ওই পেট্রোলটা আমি চেক করি আইতেছি যে যে জায়গাতে আছে কিনা, আর আমরা 12-11 জনের মতো আমরা আছি মেইন ক্যাম্পে, মানে এটা যাচ্ছি না মানে একজনের পর একজনে, তো আমারে আবার আমার যে কমান্ডার কইছে ভাই আমার তো শরীর ভালো নয়, আপনি আর দায়িত্বটা আজকে আপনি দেখুন ভালো দিকে পরে দিয়ে দেখাল কী হয়। তো আমি গেছি গিয়া চেক করি, আমি লাস্টে নেম বসে আসছি, তখন আমি রাত্রে কিন্তু নৌকা দিয়া
পার হলে ওই যে নৌকা দিয়ে ভাই বইটা শুনেননি, বইটার বাড়ি দুজন নৌকার মধ্যে লাগে, তো এই আওয়াজটা পাওয়া যায়, মানে যে কোনো দূরে থেকে আওয়াজ পাইতে পারে। আর আমাদের এটা করছে দিদা, এগুলো সিগারেট টিগারেট ফুলাফান মানুষ তো সিগারেট টিগারেট খাওয়া তো টোটালি বন্ধ, কিন্তু এদের চেক করিয়ে দেওয়া হয় যে সিগারেট নিয়ে ওখানেও খাই লাগিয়ে সিগারেট, মরার সময় সিগারেট খাই, মানে ওখানে গিয়ে সিগারেট আমি বুঝছি এরা সিগারেট খাইছে, আমি গন্ধ পাইছি গিয়া এদের, কিন্তু তারা রে খুঁজছে তারা না হচ্ছে, আমি তো নয় এই কথা বুঝিয়ে খুঁজছি সিগারেট খাই ওরা কথা বুঝে মনে হয় আমি তারা তাকে 50 গজ দূরে আইছি, অনুমান 50 গজ দূরে আমি ক্যাম্পে দেবো এই সময়ই এটা ওই এর টার্গেট করা এবং তারা ম্যাপ করা, মানে ওই জায়গার মানে অ্যাম্বুশের উপরেই তারা গুলি বর্ষণ শুরু করেছে, ও সময় তারা পারিয়ে গেছে, একটা পক্ষ পারিয়ে গেছে ওই গুলাগুলি শুরু হয়েছে, এরপরও না যে আওয়াজ শোনা যায় নারা এত উঠিয়া স্লোগান দিয়া লাগতেছে আমরা রে পালাইয়া, আমরা তো এখানে ওই পাশ দিয়ে একটা দদি পারি একটা রাস্তা আছে পাহাড় আছে সামনে ওই পাহাড় দিয়ে দেখতেছে তারা স্লোগান উড়িয়া। হ্যাঁ এখন তো আমরা পড়ে গেলাম এক হিসাবে তো এদিকে আর্মি সামনেও আর্মি, যাওয়ার তো কোনো রাস্তা নাই মাঝখানে, এখন অবস্থায় গুলাগুলি শুরু হইলো আর অ্যাম্বুশের তাকে কোনো রেসপন্স নাই, অ্যাম্বুশের 6 জনেই মারা গেছে, 6টা লোক ছিল 6 জন মানে যে একটা আছে তার কোনো টেস্ট পাওয়া যায় না, মানে ওই যে রফিক শহীদ রফিক করে নাম আছে বীরপুর থেকে খেতাব দিছে তারে, তো তার নাম দিয়েছি 11-6 জন, বাকি 4 জন আমি চিনি না, হে আসিল ওই অ্যাম্বুশ কমান্ডার গেছে। এখানে আমরা যখন আমি ক্যাম্পে এটা পাসওয়ার্ড থাকে এই সময় তো পাসওয়ার্ড থাকে, আপনি ক্যাম্পে যাবেন আপনার পরিচয় পাবে দেবে, পাসওয়ার্ড না বললে তো আপনার গুলি করে দিবে, তো পাসওয়ার্ডটা আমার আমি এই যে কিতাই এখান থেকে সরছি এরপরে দিয়ে এরা রেসপন্স আর পাইছি না, তাহলে আমি বুঝতে দিই এরা নাই এরা শেষ হয়ে গেছে আর গুলাগুলি চলছে আর তো মানে ট্রলিং করি এখন শর্ট হয়তো মেন ক্যাম্পের দিকে আগাইছি আমি বুঝতে পারছি যে এরা হয়তো নাই, মানে এইভাবে আর কি, কিন্তু ওখানে গিয়ে দেখার মতো আর কোনো সুযোগ তো নাই। আমি এখানে গিয়ে তখন আমার হোল্ড করছে মানে আমার ক্যাম্পে দিয়ে ঢুকবে আমার ব্যাংকারে ঢুকতে গিয়ে তখন আমি হয়েছে আমার নাম হয়েছে গিয়ে আমি পাসওয়ার্ড পর্যন্ত আমার মনে নাই, তখন আর পাসওয়ার্ড যে কইতাম মানে একটা হয়তো পাতা দিই বা একটা নাম দিই এটা দিই এটাই ভুলে গেছি, তখন আমি তারা আমার নাম কত পড়েছে তোমাদের দিছে মানে তো সাহসী কে মানে ওই যে গুলাগুলি চলছে স্ট্যান্ড বাই সবাই কিন্তু আর্মস নিয়ে যারা আছে জিতে আছে যারা এরা সবাই আছে প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নেয়া প্রতিরোধ করছে, এরা গুলা বলছে আমরা গুলাগুলি চলছে এখন যে চাঁদাও কি হইবে তখন এখন যে বাঁচা মরা এটা চিন্তা করার কোনো সুযোগ নাই আর কি, কেন মানে এই সুযোগ আর নাই, এইখানে যাওয়ার পরে ওখানে আমরা এখানে আঠালাম কিন্তু কোনো লোক আর আইতে পারছে না, আমাদের সবচেয়ে সাকসেসফুলি যে অপারেশনটা এটা ওইটা হেরা করছে আমাদের আক্রমণ আমরা করছি না কিন্তু মারা গেছে এরা, আমাদের 6 জন শহীদ হয়েছে কেন অ্যাম্বুশে রফিক কমান্ডার সহ মারা গেছে শহীদ হয়েছে, কিন্তু আরেকটা অ্যাম্বুশ পার্টি যারা ছিল এরা করছে কিনা যখন পাকামি নৌকাটা পাইতেছে এরা একবারে পুরো ব্রাশ কিনা করছে শত্রুপক্ষ বুঝতে পারে এখানে অ্যাম্বুশ আছে করে ব্রাশ যখন করছে এখানে নৌকা ভাঙিয়ে ফেলেছে, এখন নৌকাতে আর যা নিয়েছি সব পানিতে পড়ছে, হ্যাঁ সব মানে প্রায় কয়জন আর উঠছে প্রায় মারা গেছে এবং তারা তো আফরে গুলি করছে ওখানে থেকে, এরা খুব ফাইট করছে বারণপণভাবে ফাইট করছে ফাঁক আর্মি আর এখানে উঠতে পারেনি, এরা যখনই যেটা দিতে পারছে না তো এরা মনে করছে যে আমরা দ্বিতীয় পক্ষ আমাদের এটা ই ক্যাম্প তো বেনে এসে গেছে কি এই ক্যাম্পে তো লোকজন নাই মারা গেছে সব এরা তো জানে কিন্তু এরা যখন দিতে পারে না তখন এরা দুর্বল হয়ে গেছে, আর আমরা ভাবতেছি যে আমরা মাছ খানো আমরা তো কোনো কপারেশন পাইছি না, আমরা এরা যে মানুষ মারছে বা এখানে আর্মি মারছে প্রচুর পরিমাণে এখানে মারছে এটা বোনার নাই কত বড় কতজন আর্মি মারা গেছে কিন্তু আমরা তো ভাবছি যে আমরা আর্মির মাঝখানে, এখন আমরা কোন মুখে কয়েকদিন আগে মারা গেছে তারা দেখতাম আমরা চাই মাইদুল ইসলাম চৌধুরী তার বাড়ির লোক আমাদের নবীজির হে আসিল তারা দেখতাম আমরা চাইনিজ এর সাইজ আসিল ছোট, হ্যাঁ তখন আমরা সিদ্ধান্ত নিলাম ক্যাম্পটাই তখন আমরা এই ক্যাম্পের অবস্থা করতে পারলাম না, কারণ এখানে ভারতে যে খবরটা গেছে মানে আমাদের মৃত্যু বাহিনী গেছে যে আমাদের ক্যাম্পের সবাই মারা গেছে আর না হলে এখান থেকে করি যে ক্যাম্প আর নাই এটা বেনিস্ট গেছে কি যার জন্য এরা করছে কি তা এরা করছে যে পাকার মিলে আমাদের ক্যাম্প দখল করে রাখছে এখন তারা মানে আদিলাই সারতেছে আমাদের উপরে ব্যাপারটা বুঝছেন মানে ভুল ইনফরমেশনটা তো এইভাবে গেছে কি এখন এরা মনে করছে পাকার মিলে এই ক্যাম্প দখলে যার জন্য পাকার মিলে এই ক্যাম্প থেকে সরে চলে তো
আমরা আর্টিলারি দিব ওই ক্যাম্পের ওই টার্গেট ফোনই তারা আর্টিলারি এখানে দিতেছে, ভাগ্য আমাদের ভালো। আমরা ওই যে ক্যাম্পটা চেঞ্জ করছিলাম, আমরা যে জায়গাতে ছিলাম ওই জায়গাতে পুকুর বানাই নিছে আর্টিলারি সেল দিয়া, কিন্তু আমরা তো ওখানে নাই, আমরা তো আরেকটা জায়গাতে অবস্থান নিছি, যার জন্য এখন তারা বুঝে নেই, কিন্তু আশেপাশে আর্টিলারি সেল পড়তেছে। তখন আমরা এখানে থাকতে পারি না, এখন যদি আমরা এখানে থাকি তো আমরা ভারতীয় মানে গুলার মধ্য দিয়ে মারা যাইব। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পাড়ি যাই, আর্মিরা তো সামনে পড়ে পড়ল, মরলে আমরা সামনাসামনি কিছু ফাইট করলাম মারা গেলাম, এটা সিদ্ধান্ত নিয়ে আমরা যার যার গ্রেনেড এবং আমরা তাই বেশি সংখ্যক স্ট্যাঙ্গান এগুলা নিয়ে আমরা ওই একটা বৃষ্টি তো দিছে আগে একটা খাল আছে এই পানি খুব শ্রুতাগি, এই শ্রুতে মানে অন্তত 50 গজ দূর থাকি, আমরা সিদ্ধান্ত নিলাম যে 50 গজ দূরে গেলে পানির ডেট কীটা আছে শুরুতে টাইমে 50 গজ পড়ে নেবে, কিন্তু এটা পাহাড়ের তো নালাটা তো পাহাড়ের, এটা তো অনেকটা গাছ আইসে উপরে দিক নিচে দিক গাছের কিধার হয়ে গেছে, এই গাছের নিচে যদি ঢুকাই দিতে আপনার বাইরে কোনো রাস্তা নাই, এটা জীবনের ঝুঁকি নিয়ে কোনো ফাঁজিবিলিকে যুদ্ধ করা তো শেষ করে পানির লোকে যদি মারা যাবে, তো এইটার রিক্স নিয়ে আমরা সবাই 11 জনের 11 জন আমরা পাইলাম 50-60 গজ দূরতেই গিয়া উঠে উঠে একজন আরেকজনে অপারেশন করি, কিন্তু পাকার মিডিয়া বুঝে নাই এই নালাটা পাইয়া একটা হাওয়ার আছে ছোট এই হাওয়ারটা পাড়ি দেবে, হাওয়ারে যখন পড়ছি তখন পাকার মিডিয়া টের পাইছে যে আমরা হাওয়ারের মধ্যে আছি, তখন তারা গুলাগুলি শুরু করে, কিন্তু তখন আমরা তো পানির নিচে মানে ওটা তো দেখে না পানি মানে এত পানি এত পানি কুমখানো হাতার পা দিয়ে হাঁটিয়ে হাঁটি মানে কোনো আমরা মনে হয় যে জায়গাটা মানে 20 মিনিট লাগার কথা মানে অতিরিক্ত লাগে আধা ঘন্টা 40 মিনিট লাগতে পারে, এই জায়গার দায়িত্ব হচ্ছে 2-3 ঘন্টায়, কিন্তু এরা গুলো ঘুরে ঘুরে তখন পায় নাই, তখন পেনা টানা মাথার দিয়া আমরা কোনো ক্রম দিয়া 2-3 ঘন্টার পরে এই যে পানি চাবাইয়া মানে এদের মানে সাদা শরীর একবারে সাদা হয়ে গেছে মানে এদের নগর যাই আমরা উঠলাম, ওটা গিয়ে দেখলাম ওখানে মেন ক্যাম্প আছে যেটা মাউরব সাদিক, এটা কোনো ক্যাম্প ওই যে 8টা ক্যাম্প ছিল বাংলাদেশের ভিতরে কোনো ক্যাম্পেই নেই, এটা একটা ঝটিকা আক্রমণ হয়েছিল কিতাব পাঞ্জাবিদের তারা পশ্চিমাদের তারা একটা ঝুটিকে আক্রমণ করেছিল, এত কিছু করে যখন মুক্তিযোদ্ধা ক্যাম্পই খালি ভিতরে থাকে এই অপারেশনের মধ্যে দিয়া মানে কোনো ক্যাম্প মুক্তিযোদ্ধের কোনো ক্যাম্প বাংলাদেশের ভিতরে থাকতো না, এটা লোকের তাদের একটা পরিকল্পনা ছিল, এইটাই ছিল ঝটিকে আক্রমণ, এই ঝটিকে আক্রমণে তারা অনেক ক্ষতিগ্রস্ত করেছে, অনেক মুক্তিযোদ্ধারা জীবিত ধরা পড়ছে আর্মিদের কাছে, অনেকে মারা গেছে, অনেকে যুদ্ধ হইয়া মানে সাকসেসফুল হয়েছে, এইভাবে গিয়া তারা সাকসেসফুল হইতে পারে, এই ঝটিকে আক্রমণে তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমরা আর ওইভাবে আর যুদ্ধ করতে হয় নাই, তখন আমরা এটা বোধ হয় আমরা তখন শেষের দিকে এসে তখন তারা টের পাই দিয়েছে, আমরাও টের পাইছি যে এটার আর শক্তি মানে দিন দিন হয়ে হচ্ছে, তখনও আমরা ওই এইভাবে নাই যে ক্যাম্প করি আর নাই, আমরা শুটে একবারে বাংলাদেশের ভিতরে ঢুকে দিব, তো ওই যুদ্ধে একটা স্মরণীয় ঘটনা যে আমাদের যে চাইনিজ ছিল হে 3 দিন পরে আমরা ভাবছি যে হে মারা গেছে খবর নাই তার, হে 3 দিন এই ক্যাম্পে থাকিয়া পাক আর্মিরে বুঝাইছে যে মুক্তিযোদ্ধারা ক্যাম্পে আছে, হে 3 দিন পরে মধ্যে মধ্যে গুলি করে একসাথে ব্রাশ করে একটা এসএলআর ছিল, এখন পাক আর্মিরা বুঝছে যে মুক্তিযোদ্ধারা ওখানে রয়েছে, এখন তারা ঘুরিয়া ওইদিকে রাস্তা না পাইয়া অন্যদিকে গিয়ে তাদের সরতে গিয়া আমাদেরটা কি বেশি কষ্ট হয়েছে তারা ফেরত যাওয়া, মানে এইভাবে আর কি বোঝা গেল চাইনিজ মারা গেছে কদিন আগে মানে বুদ্ধি করে বুদ্ধি গুলি করে আর গাছের উঁচু ঘুমাই থাকে, মানে 50 বছর আমরা উদযাপন করছি বাংলাদেশে, 50 বছর পরেও মুক্তিযোদ্ধাদের তালিকা আমরা চূড়ান্ত করতে পারিনি, অথবা আমি যদি বলি যে 50 বছরের তালিকা কেন বাড়ে, আপনার কাছে কি মনে হয় তালিকা বিষয়ে মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে? আমি যদি বলতে চাই তা আমি যদি বলতে চাই এই তালিকা যতবার যত গভর্নমেন্ট আসবে বারবার এই তালিকা হবে, কেউ বলে ওই তালিকা ঠিক নাই ওই তালিকা, আমি এই যে আজকে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে 50,000 বা 50 কেতা মুক্তিযোদ্ধা মানে অবৈধভাবে কয়জন মুক্তিযুদ্ধ বাড়িছে মানে জেলারে অবৈধ ঘোষণা কইল ঘোষণা দিল কতজন দিয়ে বার করা হয়েছে,
এই হিসাব যদি করে দেয় তাহলে এটা দেয়। এখানে আমি মনে করছি যে এই যে মুক্তিযোদ্ধার তালিকা এটাও একটা মানে এটা রাজনীতি, মানে করা উচিত ছিল রাজাকারদের তালিকা, রাজাকারের তালিকা। এখন রাজাকারের তালিকা বলে এখন অনেক যেমন আমার এমপি বাবা রাজাকারের তালিকা করে, রাজাকারের তালিকা করবে এখন, এখন কোন রাজাকারের তালিকা করবে? এখন তো দেখা গেছে রাজনীতি দলের মধ্যে যে রাজাকারের যে উত্তর সরি সে হইল কি আওয়ামী লীগের বড় লিডার, এগুলো আছে। এই যে রাজাকারের তালিকা করতে তো নাকি করতে পারবে না, তো করে পারবে না। আমারটাই আছে তো রাজাকারের তালিকা, আমি যদি আপনাকে বলি, আমি যেটা বলিনি আপনি এটা এমনি বলতেছি, মানে রাজাকারের তালিকা তো আমি দেখছি এখন যারা এই তালিকা দিলে অনেকেই নাকচ হয়ে যাবে, নাকচ হয়ে যাবে। তো এগুলা করিয়ে তো মানে হচ্ছে না, এগুলা করা ছিল প্রথমেই উচিত, প্রথমে উচিত করলে মানে এটা ঠিক হইত, কিন্তু এটা তার করা হয় না। আমি তো আমি আপনাকে বলি, প্রথমে বুঝতেই পারি নাই, প্রথম যখন এটা কত সালে সর্বপ্রথমে ওই যে গভর্নমেন্ট নিযুক্ত হইল, হ্যাঁ আগে অন্তটা বলি, আগে যখন ওই যে আমরা তখন জ্যেষ্ঠ 72 পরে 73 দিকে, 73 দিকে তখন যারা শহীদ হচ্ছে তাদের 2000 টাকা করে প্রাথমিক পর্যায়ে কম্পালসরি গভর্নমেন্টের একটা সেনশন করছে। আমার বাড়িতে একটা চিঠি গেল, এটা এটা 74-এ এটা 74 না 73 মনে হয় সম্ভবত, হ্যাঁ মাঝে মাঝে বা স্থানীয়ভাবে ওই যে কিতার মাধ্যমে, তখন তো ওই যে পোস্ট অফিসের মাধ্যমে চেকটা এইভাবে না, এটা গেল গিয়া মানে এখন তখন আমাদের কিতার দায়িত্বে ছিলেন মানিক চৌধুরী, চেয়ারম্যান ছিল মানে উনি ছিল ওই যে উনি তো কিতার এমপিও তো আছিলেন ওই সময় করতো আগের করতে করছে, তো ওনার মাধ্যমে আমরা তখন এই চেকটা পাওয়ার পরে আমরা স্কুলের সার্টিফিকেট সহ আমি যে জীবিত আছি এটা প্রমাণ করার জন্য চেক সহ এটা পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু টেকাটা তো আর উঠাইলাম না, কিন্তু এটা পাইল কি না এটা জানি না। তো এই এই চিঠিটা তুই থাকতো তো এখন আরও লাভ হইতো, হ্যাঁ মানে কত বলে, কিন্তু এই চিঠিটাও পাওয়া যায় নাই। তো এখন কি বলছি না আপনি যদি খেতাবের ব্যাপারটা, আমি তখন কেতাব আমি পাইছি এটা আমি জানি না, কবে জানতাম আমি জানলাম কিভাবে আমার এটা কত সালে অনেক পরে, এটা 73-এর পরে, 73-এর অনেক পরে আমরা জানতাম না। আমার এক বন্ধু সহযোদ্ধা সে চাকরি করতো দিতে বিডিআরে মুক্তিযুদ্ধের পরে, তো সে লেস নায়ক ছিল, তো হে মানে ওই যে তার দায়িত্ব ছিল ওই যে বিভিন্ন তাদের ওই যে চিঠিপত্র বা ডাক টাক মানিকুলার আদান প্রদানের একটা দায়িত্ব ছিল রানার মতো, হ্যাঁ তখন হে কি বলল মানে সে একটা পেপার পেল, ও তো কেতাবের কিতাটা ঘোষণা দিল তালিকা, তালিকা একটা বার করলো, হ্যাঁ ওই তালিকা দিয়ে আমার নাম হে পাইল, হে ভাই ওই পেপারটা নিয়ে আসলো আমার হইল যে আপনি তো খেতাব পাইছেন, এই আমি জানলাম যে আমি খেতাব পাইছি। আমি বলি আপনাকে এরপরে কি এটা সর্বপ্রথমে এখানে ওই যে খিতার এরশাদ সরকার ক্ষমতায় আশা করে কোনো আনুষ্ঠানিকতা দেয় নাই বা কোনো কিছু করে নাই, মুক্তিযুদ্ধ ইতে ইতে করছে কিন্তু খেতাব সম্বন্ধে কোনো কিছু বলে নেই, এটা তখন কি এই ক্ষমতায় আপনার খালা দিয়ে যা ক্ষমতায় আসলেন সর্বপ্রথমে এখানেই 91-এ 91-এ আওয়ার পরে তখন ওই খেতাবদারীদের একটা কী করলেন উনি একটা সম্বর্ধনা দিলেন, তখন আমার নাম ওই খেতাতে শহীদ লিস্টে আমি পাইলাম, এখন আমিও আইলাম চিঠি পাইলাম ওভাবে গেছে শহীদ লেখা আছে, এখন আমি তো জীবিত আছি এটা একটা প্রমাণ করব তুমি, এখানে আমি কল্যাণ ট্রাস্টে গেলাম, এখন এরা তো আমার আর চিনে না, এখন তারা সার্টিফিকেট করতে পারে না, পরে দিই বললো যে আপনাদের সাব সেক্টর কমান্ডের দায়িত্বে যে ছিলেন উনি যদি জীবিত থাকেন তো উনি সার্টিফিকেট করে দিব, আপনি যদি জীবিত আছেন আমরা বুঝছি আপনি জীবিত আছেন কিন্তু গঠন হইল তখন তো বাতাটাও নাই মানে কোনো কি তো নাই, এটা ওই সালে আগে তোমার মানে কেতাতে গেলাম, এরপরে দিয়ে আবার না ওই বাতার বাতার মনে হয় আছে 100 না 150 টাকা বাতার
এটা কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে কিন্তু ওই যে শহীদ হইছি মানে ওটা শহীদ লেখা এটা সরটা সময়ের মধ্যে নাই এমনি খালি নাম দিয়ে দিছে এটা কিটা হইছে তখন গেজেটে এই ভাবে আইছে না তখন আমারে ওই মাহবুব সাদিশের উনি চিঠি দিলে উনি জীবিত সে খেতাব পাইছে এবং সে নুরউদ্দিন আহমেদ বিপতি নুরউদ্দিন আহমেদ হে জীবিত আছে মানে হে শহীদ হবে নাই উত্থান চিঠিতে গিয়া তখন ওই আমারে ওই সম্বর্ধনা গেলাম কিন্তু এই যে নামগুলা যখন ও সার্টিফিকেট চেয়ার চেয়ারে তাদের খেতাবের ধারাবাহিকতা তো আছে আগে বীরুত্তম বীরবিক্রম বীরপ্রতীক তো বীরপ্রতীক খেতার গিয়ে ওই এইটাই নাই শহীদই লেখা থাকে আমি এটেন করছি শহীদ আমাদের সার্টিফিকেটটা এরপরে দিয়ে প্রধানমন্ত্রী যেটা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী যে ক্ষমতায় আসেন এতগুলো করার পরও আমি এগুলো কিন্তু করি আমার যে সার্টিফিকেটটা দিলেন মানে উনি যেটা দিলেন খেতাবের সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করলেন প্রধানমন্ত্রী আর খালেদা জিয়া এই সময় আমাদের একটা মেডেল দিয়েছিলেন কোনো সার্টিফিকেট নেই প্রধানমন্ত্রী যখন একটা সার্টিফিকেট দিলেন পরে খেতাবের সার্টিফিকেট এটার মধ্যে লেখা শহীদ নুরউদ্দিন বীরপ্রতীক ওটা সার্টিফিকেট আগেই লেখা হবে পরে সাইন করছে প্রধানমন্ত্রীটা তো এইভাবে আর কি আছে এই অবস্থা তো দিয়েছে এখন পর্যন্ত ওইভাবেই আছে ওখান মধ্যে এইভাবে আছে এটা তো আর বদলে না আমি তো আশাবাদী কেন আশাবাদী তাদের কি জিনিসগুলি দেখে আমি জিনিসগুলো এখন দেখছি যে এখন যে প্রজন্ম আছে বা এখন খুব প্রজন্মের মধ্যে তাদের যে মেধা এবং তাদের কিছুটা খিতে আছে আমার মধ্যে কেন যেটা গেছে এটা থাকি বাদ দিয়ে এখনের প্রজন্মের কাছে আমি আশাবাদী ওইটুকু তাতে সত্যবুদ্ধের এটা যেমন আমি কোনো কিছু ইয়ং কিতা থাকি কিছু অফিসার টফিসার যেগুলো দেখি এদের মধ্যে অনেকটাই মানে একটা আশার আলো এদের মধ্যে আছে যে আমি আশা করি যে মানে আগামী প্রজন্মে এরা যদি হাত ধরে তাহলে দেশ আরও এগিয়ে যাবে এটা তাদের উদ্দেশ্যে একসময় আপনি থাকবেন না কিন্তু তাদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হিসেবে যদি কিছু বলে যেতেন আমি আমি তো সবসময় একটা কথা বলি যে আমাদের একটা মাত্র চেতনার দেশ দেশের কাজ করতে হলে দেশের শাসন প্রণীত হলে দেশে ওইভাবে চাইলে মুক্তিযুদ্ধের চেতনা রেখে ধারণ করতে হবে এই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করলে হে মানে তার দেশের সেবা দিতে পারবে দেশের কি করতে এই চেতনা ধারণ করার জন্য তাদের কি করতে হবে তাদের করতে হবে এটা তাদের আত্মবিশ্বাস যে আমার জাতি যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে যারা আজকে এই দেশটা আমাদের দিচ্ছে না তারা যে একসময় যে ঐক্যবদ্ধ হয়েছিল তারা যে একটা কথার উপরে তারা যে গেছিল তারা ত্যাগ স্বীকার করেছিল এই ত্যাগে আমরা ফলাপ করিয়া যদি থাকি তাদের ওই এই মুক্তিযুদ্ধের যে চেতনার উৎসাহিত এরা করছিল আমরা যদি সেই চেতনার ধারণ করতে পারি তাহলেই আমরা এই দেশে নিতে পারবো এতে দেখা যায় আমি বেশ কিছু জায়গাতে সাড়া পাই আর কিছু কিছু জায়গাতে আছে এখনো মানে আরো নিচের দিকে যায় মানে তারা কি করে তো যারা উদ্যোগী আছে এরা দুই চেষ্টা করে যেমন আপনারা একটা মহল আছেন মানে সাংবাদিকদের মধ্যে আছে এরপরে কিসের মধ্যে আছে একটা মনে যে মুক্তিযোদ্ধার যে গবেষণা করা মুক্তিযোদ্ধার সব কিছু কী করে তারা এরা তো আগিয়ে নিবে এই সাংবাদিকদের তো এই লেখালেখির মধ্য দিয়ে মানে তারা বুঝাইতে পারবে চেতনা তারা ধারণ করার ক্ষমতা তাদের স্থায়ী পাবে এটি লই আমার একটা চিন্তা চিন্তা ঠিক আছে।